এমনি থাকে। আসসালামু আলাইকুম, আমি ইশতা জাহানুন্নি। আমার পেজ আয়েশা স্পা থেকে আবার সবার সাথে লাইভে চলে আসলাম। তো সবাই একটু একটা ফাস্ট ফাস্ট জয়েন করবেন এবং জয়েন হয়ে প্রথমেই জানাবেন আমাকে একদম ক্লিয়ার ভাবে দেখা এবং শোনা যাচ্ছে কিনা। আমাকে যদি একদম ক্লিয়ার ভাবে দেখা এবং শোনা যায়, অল সেট ডান থাকে, দেন একটু ক্লিয়ার লিখে দিবেন বা ডান লিখে দিবেন, দেন আমি কন্টিনিউ করব। এবং আজকে কিন্তু আপনাদের জন্য একদম ঈদ স্পেশাল কিছু হচ্ছে, আপনার পিওর হচ্ছে আপনার কোটা কটন শাড়ি নিয়ে চলে এসেছি, খুবই এক্সক্লুসিভ হবে শাড়িগুলো। তো সবার আগে লাইভ জয়েন হতে হবে এবং জয়েন হয়ে আমাকে জানাতে হবে লাইভটা একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা। শাওয়ার কমেন্টস পড়বো, বাট এখানে আমি কোনো হচ্ছে ই দেখতে পাচ্ছি না কারা কারা জয়েন করেছেন। সো হচ্ছে আমি দেখছি নেটটা কি একদম ক্রিস্টাল ক্লিয়ার আছে কিনা আমাকে একটু জানাতে হবে। নুসাইবা হাসান লিখেছে, হাই হ্যালো আপু, কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ ভালো আছি। নুসাইবা আপু কি অবস্থা, কেমন আছেন? আসসালামু আলাইকুম আপু, যারা আলাইকুম আসসালাম, তারা অল ক্লিয়ার। আপু তোমাকে অনেক বেশি মিস করেছি, আমি মিস করেছি সবাইকে, বাট আই সিক যে হচ্ছে লাইভ অ্যাটেন্ড করতে পারি নাই। আসসালামু আলাইকুম আপি, কেমন আছো? আপু তুমি অনেক মিস, টিএমডি রাফসান ভাইয়া আর আপু জানি না, নীল আকাশের দিগন্ত। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম, অনেক প্রিটি লাগছে, থ্যাংক ইউ সো মাচ। শিন আক্তার আপু লিখেছে, হ্যাঁ আপু হ্যালো আপু, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। আয়সামণি কেমন আছে? হচ্ছে নাজমা আপু, ওয়ালাইকুম আসসালাম, আপু আলহামদুলিল্লাহ ভালো আছে। আয়সা আগের থেকে দোয়া করবেন, তোমার কালেকশন অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। তো হচ্ছে আমি দেখাচ্ছি, দেখেন আমি খুব সুন্দর হচ্ছে একটা কোটা কটন হচ্ছে শাড়ি পরে আছি। প্রত্যেকটা শাড়ির সাথে হচ্ছে আপনার ব্লাউজ পিস পাবেন। শাড়ি নিয়ে যে লিখেছে, হ্যালো আপু, হাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম আপু, কেমন আছো? অচিন অচেনা পড়ি আপু, আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? সব ঠিকঠাক আছে, আমি আছি। মিতা আপু কি অবস্থা, কেমন আছেন? দেখি আমি দেখতে পাচ্ছি না, আমাকে কালার গুলো দেখো বাবা। সো হচ্ছে প্রথমে আমি কালার গুলো দেখিয়ে দিচ্ছি। এখন একটা লাইভ হচ্ছে এবং রাত 10:30 এভরিডে আপনার হচ্ছে টিল একদম 27 তারিখ পর্যন্ত ইনশাল্লাহ, প্রতিদিন রাত 10:30 মানে হচ্ছে এটা একদম কন্টিনিউ থাকবে আনটিল আমি এমন না হোক যে হসপিটালে ভর্তি হয়েছি, ইনশাল্লাহ তার আজ পর্যন্ত করব। রমজানের অনেক শুভেচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ। জিয়ার হ্যালো আপু লেখেছে, শিন আক্তার আপু। সো আমি স্টার্ট করছি, এটা হচ্ছে আপনার আমার পরা শাড়ির কালার গুলো হচ্ছে এটা। প্রথমে হচ্ছে এটা হচ্ছে আপনার একটা পেস্টাল টাইপসের গ্রিন এর মধ্যে, এটা হচ্ছে বাসন্তী কালার, এটা একটা হচ্ছে আপনার কপার টাইপস গোল্ডেন এর মধ্যে, এটা হচ্ছে খুব সুন্দর একটা আচ্ছা ম্যাজেন্টা পিঙ্ক, এগুলোর কম্বিনেশনে করা প্রত্যেকটা শাড়ি হচ্ছে। পেয়েছিস? পাইসনে তোর ফোন অন করছিস, এই জন্য তো কল আসতেছে। আমার ফোনে ভিউটা দেখা যাচ্ছে না। সো এটা হচ্ছে আমার পরা শাড়িটা। শম্পা আপু আসসালামু আলাইকুম লিখেছে, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। রমজান মোবারক আপু, থ্যাংক ইউ সো মাচ, শাড়ি নিয়ে যাবো। যে জেসমিন আপি আপু লিখেছে, অলওয়েজ বেস্ট কালেকশন, থ্যাংক ইউ সো মাচ। লাঞ্চ করেছো না আপু? লাঞ্চ এখনো করি নাই। আশারুদ্দিন মুক্তা আপু লিখেছে, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম আপু, ভালো আছি, আপনি কেমন আছেন? ক্লিয়ার। সো হচ্ছে আমি স্টার্ট করছি, এটা হচ্ছে আমার পরা শাড়িটা যেটা কিনা আমি পরে আছি। এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কোটা কটন, কোটা কটনের মধ্যে হচ্ছে শাড়িটা। এবং এটার কোয়ালিটি নিয়ে কোনো কনফিউশন নাই, জাস্ট হচ্ছে কোনো কনফিউশন ছাড়া হচ্ছে অর্ডারটা প্লেস করবেন, খুবই 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 গুড কোয়ালিটি আলহামদুলিল্লাহ। এবং আজকে রাত 10:30 হচ্ছে এক্সক্লুসিভ কিছু জর্জেট খাদি নিয়ে লাইভ হবে, বাট এই খাদির ব্যাপারে হচ্ছে আমি একটু বলে নিচ্ছি। এগুলো হচ্ছে আমাদের অনেকের প্রি অর্ডার ছিল, সো যাদের প্রি অর্ডার ছিল তারা তো নিয়ে নেবেন, বাট অনেকের ক্ষেত্রে যেটা হয়েছে, আমি এটা অনেকদিন আগে প্রায় 1 মান্থ আগে লাইভ করেছিলাম, দু একজন আপুর ক্ষেত্রে একটু প্রবলেম হবে, কজ হচ্ছে সিমিলার কালার, ওখানে 6টা শাড়ি ছিল, সিঙ্গেল পিসের ছিল। তো যেহেতু আমরা এগুলো আবার অর্ডার করেছি, ওগুলো বুকিং রাখা হয় না, যেহেতু আসবে দু একজন আপুর ক্ষেত্রে একটা কালার শুধু আসে না, যারা বুকিং রেখেছেন দু একটা আপুর ক্ষেত্রে শুধু প্রবলেম হবে, ওকে মানে সেম কালারটা আসে নাই। সো এটা আমি লাইভে হচ্ছে বলে দিব এবং হচ্ছে আপনাদেরকে অফিস দিয়ে কল করে বলে দিবে, সেক্ষেত্রে হচ্ছে আজকে আপনার লাইভটা দেখে চুজ করে নেবেন অন্য কালার পছন্দ হলে, এবং যাদের সাথে প্রবলেম হয়েছে তাদের কাছ থেকে আগে টাকা নেওয়া হয়নি, সো এটা প্রবলেম নাই। কেমন শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। আমি স্টার্ট করছি, তোর ওখানে নোটিফিকেশনের জন্য তো আমি দেখতেই পাচ্ছি না কিছু, এটা এই করে কারণ ভিডিওটা দেখতেছি, আমার ভিডিওটা বোঝা যাচ্ছে না।
এটা হচ্ছে আপনার আমার পরা শাড়িটার ব্লাউজের পার্ট হচ্ছে এটা দেখেন ইজ আ প্রিটিয়াস হচ্ছে ব্লাউজের পার্ট ব্লাউজে অনেক পরিমাণে কাপড় আছে আপনারা ফুল স্লিভস মেক করতে পারবেন এবং আপনারা দেখবেন আমি কিন্তু হচ্ছে আমাদের আউটলেটে একটা ছোট একটা ভিডিও দিয়েছি তার 2-3 দিন আগে এটা আরো প্রোগ্রেস হয়েছে এবং আশা করছি খুব দ্রুত হচ্ছে আউটলেটটা ওপেন হবে শাড়িটা আপু শাড়ি অর্ডার করেছি বিকেলে আসবে বলেছে ইনশাআল্লাহ দিয়ার অবশ্যই হচ্ছে ভালো মন্দ যেটাই হয় না কেন রিভিউ দিবেন আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম ইয়াসমিন রিজবি আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ক্লিয়ার লাভ ডান থ্যাংক ইউ সো মাচ ডিয়ার এটা হচ্ছে ব্লাউজের পার্ট দেখেন ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় আছে এবং হচ্ছে স্লিভসের হচ্ছে প্যানেলে এখানে এবং ব্যাক সাইডে এরকম প্যানেলটা আসবে এটা হচ্ছে চিকন প্যানেল এবং হচ্ছে চাইলে আপনারা এই চওড়া প্যানেলটাও দিতে পারেন ইওর উইশ এটা হচ্ছে আপনার পিওর হচ্ছে কোটা কটন ওকে কোটা কটনের মধ্যে অল ওভার শাড়িটার মধ্যে হচ্ছে আপনার এটাকে ব্লক প্রিন্ট ডিজাইন এটা কিন্তু ব্লক প্রিন্ট করা না এটা ব্লক প্রিন্ট ডিজাইন এগুলো খুবই ক্লাসি লাগে যারা হচ্ছে আপনার অফিস গোয়িং আছেন তারা নিতে পারেন যারা হচ্ছে মানে কাউকে গিফট করতে যাচ্ছেন ঝুমুর মজুমদার আপু লিখেছেন আপু প্রাইস হচ্ছে মাত্র 2280 টাকা 2280 টাকাতে শাড়িটা পেয়ে যাচ্ছেন এটার আঁচলের পার্টটা এরকম এক্সক্লুসিভ হবে দিস আ প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল পার্ট অল ওভার শাড়িটার মধ্যে এরকম ডিজাইন থাকবে এগুলো অনলি হচ্ছে আপনার ড্রাই ওয়াশ নো হ্যান্ড ওয়াশ ফারিয়া আফরিন আপু লিখেছে হাই আপু আরিফিন শিবা আপু আসসালামু আলাইকুম হাই তোমার শাড়িগুলো খুবই সুন্দর চোখ বন্ধ করে দেখা যায় থ্যাংক ইউ সো মাচ আপু তোমার শাড়িগুলো অনেক সুন্দর শারমিন আক্তার আপু থ্যাংক ইউ সো মাচ কেমন আছো আপু খাবার খাইছো ফারিয়া আফরিন আপু না আপু এখনো খাবার খাইনি হিজাবটা নাইস থ্যাংক ইউ সো মাচ এখনো লাঞ্চ করা হয়নি আসসালামু আলাইকুম আপু ওজমনি ওয়ালাইকুম আসসালাম সো দিস আ প্রিটিয়েস্ট হচ্ছে শাড়ি দেখেন শাড়িটা এত সুন্দর মাশাআল্লাহ এবং এটা কিন্তু আপনার পাড়ের ডিজাইনটা পাটটা কিন্তু আচ্ছা পাটটা আমি একটু দেখিয়ে নিই পাটটা হচ্ছে দেখেন গোল জারি দিয়ে একদম হচ্ছে পেটানোর করা আছে এখানে হচ্ছে ম্যাজেন্ডা গোল্ডেন তারপর হচ্ছে অরেঞ্জ কালার এখানেও খুব সুন্দর এবং অল ওভার শাড়িটার মধ্যে দেখেন কোটার মধ্যে এটা হচ্ছে আপনার ব্লক প্রিন্ট করা নট ব্লক হচ্ছে করা ব্লক প্রিন্ট করা নিচের পাটটা এরকম চওড়া হবে বাট সফট হবে শাড়িগুলো ভালোবেসে যতটুকু সম্ভব শেয়ার করে দিলাম থ্যাংক ইউ সো মাচ আপু কে লিখেছে কেমন আছেন আর কমেন্টস পড়ি নাই অজলি অজমনি লিখেছে আর শেয়ার প্রাইস গেস করলাম না ভুলে গেছি রে ফারিয়া আফরিন আপু লিখেছেন কিউ থ্যাংক ইউ সো মাচ সোয়েটার প্রাইস হচ্ছে মাত্র 2280 টাকা আমরা অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি করছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত তো আমরা আশা করছি আগামীকাল থেকে রোজা হবে সেক্ষেত্রে হচ্ছে আগামীকাল আমি কি 3:30টায় লাইভটা দিব নাকি হচ্ছে 4টায় দিব নাকি 2:30টায় দিব আপনারা দুপুরে লাইভটা না আপনারা আমাকে একটু সাজেস্ট করবেন লাইভটা কখন দিলে ভালো হয় ওকে এবং হচ্ছে আপনারা চাইলে এই শাড়িগুলো এখন বুক করে রাখতে পারবেন ঈদের আগে নিতে পারবেন বাট অলরেডি তো ঈদের সেল শুরু হয়ে গিয়েছে স্টকে কতক্ষণ থাকবে আমরা জানি না চেষ্টা করবেন দ্রুত বুকিং দিতে বা যার প্রয়োজন হবে দ্রুত নিয়ে নেবেন বিকজ আউটলেট যখন ওপেন হবে আউটলেটে কিন্তু আপনারা মানে হচ্ছে এই কালেকশনগুলো আউটলেটেও থাকবে এবং আউটলেটের আপুরা তো হচ্ছে লাইভের থেকে আগেই হচ্ছে পেয়ে যাবে অনেক কিছু যেটা আউটলেটে আসবে সো চেষ্টা করবেন দ্রুত নিয়ে নিতে এবং হচ্ছে হিউজ হিউজ ডিফারেন্ট ডিফারেন্ট কালেকশন দিয়ে আমরা আশা সো অলরেডি ইচ্ছা এবার সাজিয়েছি ইনশাল্লাহ সো এটার প্রাইসটা হচ্ছে মাত্র 2280 টাকা প্রাইসটা হচ্ছে মাত্র 2280 টাকা অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি অ্যাভেলেবল একটু মেপে বলবা কত হাট আছে কোন একটা কালার দাও তো বাবা অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবল আছে এবং এগুলো এত ক্লাসি শাড়ি এত সুন্দর শাড়ি এগুলো কোনো ফার্নিচারের মধ্যে লাগাবো না খুব সুন্দর শাড়ি থ্যাংক ইউ সো মাচ দেখতে পারবেন আপু লেখাচ্ছে আসসালামু আলাইকুম আপু ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি সো দিস ইজ অ্যানাদার প্রিটিয়েস্ট একটা কালার দেখেন এটা খুব সুন্দর একটা গ্রিনের মধ্যে কুচু কুচু করে ফেলে দাও এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিনের মধ্যে দেখেন এটাও কিন্তু অসম্ভব রকম সুন্দর হবে অল ওভার শাড়িটার মধ্যে দেখেন কি সুন্দর ভাবে হচ্ছে আপনার ব্লক প্রিন্টটা করা আছে এটাও কিন্তু কোটা কটনের মধ্যে এটাও কিন্তু একদম কোটা কটনের মধ্যে এবং প্রাইস হচ্ছে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি আমি হচ্ছে মেপে আপনাদেরকে বলে দিচ্ছি যে কত হাত আছে বাট এভরি সিঙ্গেল শাড়ির সাথে আপনার ব্লাউজ পিসটা পাচ্ছেন এবং প্রতিদিনই দেখবেন আমরা হচ্ছে কোনো না কোনো আপুর হচ্ছে রিভিউগুলো পোস্ট করছি আর একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম 1 তারিখ তো শুরু হয়েছে আমরা গ্রুপে হচ্ছে আপনার হচ্ছে কি জানো রিভিউ কন্টেস্ট দিব সেটা হতে পারে আপনি লিখে কোনো রিভিউ দিলেন হতে পারে আপনি কোনো পিকচার দিলেন হোয়াট এভার এবং আপনার পিকচার বা আপনার পোস্টের যতগুলো যত বেশি কমেন্টস আসবে যত বেশি রিয়াক্ট আসবে সে হচ্ছে এরকম ফার্স্ট সেকেন্ড থার্ড এরকম হবে আউটলেটের অ্যাড্রেসটা কি কবিতা কোষ আপু আউটলেটটা হচ্ছে আপু বনশ্রীতে এখনো যেহেতু আমি হচ্ছে কালকের মধ্যে হচ্ছে আমরা অ্যাড্রেসটা হচ্ছে পেজে ই করে দিব ডিয়ার
বাট এখন পর্যন্ত বনশ্রীতে হচ্ছে, যেহেতু আমাদের আউটলেট ওপেন হতে এখনো হচ্ছে মোটামুটি আমরা ম্যাক্সিমাম বলেছি 10 রোজা, 10 রোজা না মোটামুটি আমরা তার আগেই হচ্ছে ওপেন করব, বাট ম্যাক্সিমাম টাইমটা সবাইকে বলছি। সো 9 তারিখের মধ্যে হয়তো ওপেন হয়ে যাবে, 9 তারিখ থেকে আপনারা আউটলেটে ভিজিট করে প্রোডাক্ট পারচেজ করতে পারবেন ইনশাল্লাহ। শ্যাডন থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। সো এখন যেটা দেখাচ্ছি দেখেন, এটা হচ্ছে খুব সুন্দর একটা গ্রিনেন, কত হাত 14.5 হাত। আচ্ছা আচ্ছা, উইথ ব্লাউজ পিস শাড়িগুলোর লং হচ্ছে 14.5 হাত, তাই না? হ্যাঁ হ্যাঁ, ব্লাউজ পিস সহ উইথ ব্লাউজ পিস শাড়িগুলো হচ্ছে 14.5 হাত। এটা হচ্ছে ব্লাউজের পার্ট হচ্ছে, এটা দেখেন ব্লাউজের অনেক পরিমাণে কাপড় আছে এবং স্লিভস এর মধ্যে এরকম সুন্দর একটা প্যানেল এবং নিচের হচ্ছে ব্যাক সাইডে হচ্ছে খুব সুন্দর এরকম একটা প্যানেল আছে। তিনটাই দিলে মনে হয় ভালো হবে। আপু তোমার মুখে কি কিছু হয়েছে ফেসে? তারা বুঝি না, বাট আমি সিক আসলে, তারা আমি লাস্ট 2-3 দিন ধরে অনেক সিক, আমার খুব বেশি ব্রেথিং প্রবলেম হচ্ছে। সো কি জন্য হচ্ছে বুঝতেছিলাম না, কারণ আমার গরমে নর্মালি একটু শ্বাসকষ্ট হয়, সবার শীতে হয়, আমার গরম টাইপটাতে একটু হয়, আর হচ্ছে আরো কিছু প্রবলেম আছে দেখবা, যে আমি হঠাৎ করে অনেক মোটা হয়ে গিয়েছি, একটু সিক আমি, একটু দোয়া করো। তো এটা হচ্ছে আপনার আঁচলের পার্ট হচ্ছে এটা, এছাড়া তুমি কি প্রবলেম বুঝেছো আমি বুঝি না, আমাকে একটু ক্লিয়ার করে বলো। এটা হচ্ছে আঁচলের পার্ট হচ্ছে এটা, আঁচলটা খুব সুন্দর হবে অল ওভার আঁচলের মধ্যে, দেখেন এরকম সুন্দর সুন্দর স্টেপ স্টেপ থাকবে, পাড়ের ডিজাইন এরকম সুন্দর অল ওভার আঁচল এবং বডিটা তো এরকম থাকবে, নিচের পার্টটা একটু চওড়া থাকবে, দেখেন দিস দ্য প্রিটিয়াস হচ্ছে, নিচের পার্টটা এরকম চওড়া থাকবে এবং প্রাইসটা হচ্ছে অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি, এগুলো কিন্তু আপনার 280 টাকা শাড়ি না, এগুলোর মার্কেট প্রাইস আরো অনেক বেশি। গাল ফুলে গিয়েছে মনে হচ্ছে সিকের জন্য, হ্যাঁ হ্যাঁ গাল ফুলে গেছে দিয়া, গাল ফুলে গেছে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম তুলিমণি, কি অবস্থা? সো এটা হচ্ছে এনাদার পিটিএস একটা শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 280 টাকা, আমরা অল ওভার বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিচ্ছি আলহামদুলিল্লাহ, বাট আউটসাইড ঢাকা থেকে যারা প্রথম অর্ডার করবেন অবশ্যই হচ্ছে হচ্ছে আপনাকে কি করতে হবে, এগুলোর জন্য 500 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে, এবং যদি আপনি বুকিং করতে চান সেক্ষেত্রে ওই শাড়িগুলোর জন্য 500 টাকা অ্যাডভান্স করতে হবে। এবং আমি কিছুক্ষণ পরে ফ্রড কাস্টমার যারা ফ্রড করেছে যারা তাদের একটা লিস্ট আমি দিয়ে দিবো, এবং ফ্রড কাস্টমার লিখে দিবো তাদের হচ্ছে ফেসবুক আইডি সহ আমি পেজে পোস্ট করে দিবো। সো নেক্সট টাইম যারা এটা করবেন, এটা করার উদ্দেশ্য হচ্ছে এটাই, যারা ইচ্ছাকৃতভাবে হয়রানি করবেন তাদেরকে কখনো হচ্ছে কিছু তো দিবই না। সেকেন্ড জিনিস হচ্ছে আপনার পেজে আপলোড করে দিব, এই রাইট আমরা রাখি, এই জন্য বারবার কিন্তু লাইভের মধ্যে বলে দিই যে না বুঝে অর্ডার প্লেস করবেন না, বাট এই দুষ্টামিটা করাটা কোনোভাবেই উচিত হচ্ছে না, নেক্সট টাইম কাউকে দেওয়া হবে না, এবং হচ্ছে এক্সক্লুসিভ শাড়িগুলোর ক্ষেত্রে করলে তো আরও বেশি মেজাজ খারাপ হয়ে যায়। আপু আসসালামু আলাইকুম, তাহমিনা আক্তার আজিম আপু, আজকে আমি বলি নাই যে তামান নাজিম আপু, আজকে তাহমিনা আজিম আপুই বলেছে। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? প্রাইসটা হচ্ছে অনলি 2280 টাকা। তোমাকে দেখে তো আমার মায়া হচ্ছে অনেক, কেন রে তারা, কালকে ডাক্তার কাছে গিয়েছিলাম বাট ডাক্তার দেখাতে পারি নাই, সব মিলায় বলো না কি শাড়ি এগুলো। তা আমি না আজিম আপু, ওগুলো হচ্ছে কোটা কটন শাড়ি, অরিজিনাল ইন্ডিয়ান কোটা কটন গুলো থাকে না, এবং এগুলো হচ্ছে আপনারা অনেক বড় বড় হচ্ছে ব্র্যান্ডের কিছু শোরুমে পাবেন, বাট নামটা আমি বলতে পারছি না, সিকিউরিটির পার মানে বলা উচিত না আসলে, এক একজন এক একভাবে বিজনেস করবে। তশা লিখেছে কেমন আছো? আসসালামু আলাইকুম তশা, আলহামদুলিল্লাহ ভালো আছি, তোমার কি অবস্থা? খুব সুন্দর লাগছে আপু, থ্যাংক ইউ সো মাচ। এখানে অনেকে বলেছিল যে আমার থেকে অনেক ছোট, বাট তারপরও অনেকে তুমি করে বলতে বসলো, মানে আমি ভুলে গেছি কে কে। সানজিদা চৌধুরী আপু লিখেছে, আপু কেমন আছেন? গিফটের জন্য 1000 থেকে 1800 টাকার মধ্যে শাড়ি দেখান আপু। আজকে 1000 থেকে 1800 টাকার মধ্যে শাড়ি নাই, বাট হচ্ছে আপনারা গিফটের শাড়ি না আপু, 1000 টাকার শাড়ি কখনোই আশাস ওয়ার্ল্ডে ছিল না আমাদের কাছে, বাট হচ্ছে আমরা 2000 টাকার ভেতরে গিফটের শাড়ি রাখার চেষ্টা করবো, বাট 1000 টাকার শাড়ি কখনোই আশাস ওয়ার্ল্ডে ছিল না ডিয়ার। সো আমরা চেষ্টা করব হচ্ছে আপনার 2000 টাকার মধ্যে গিফটের শাড়িগুলো রাখার চেষ্টা করব, এবং হচ্ছে যারা ঢাকায় আছেন তারা অনেক বেশি লাকি, কাজ আপনারা অনেকেই হচ্ছে বনশ্রীতে, আপনারা গুলশান থেকে বলেন বা বাড়িধারা থেকে বলেন, বসুন্ধরা থেকে বলেন, তারপরে হচ্ছে এখানে মৌচাক মালিবাগ খিলগাঁও এখান থেকে, এখানে আপুরা বনশ্রী আপুরা তো অবশ্যই পারবেন, এখানে সব আপুরা আসতে পারবেন, এবং হচ্ছে আপনারা একদম শপিং মলে ধরেন বসুন্ধরা সিটি বলেন, পিঙ্ক সিটি বলেন, আরও হচ্ছে আপনার এরকম বড় বড় শপিং মলে যে শোরুমগুলোতে যে ধরনের কালেকশনগুলো পাবেন, আশা করছি আমরা অনেক ছোট বাট আমরা চেষ্টা করছি আপনাদের ওই ধরনের কালেকশনগুলো দেওয়ার জন্য, এবং হচ্ছে আপনারা পাবেন ইনশাল্লাহ আশা করছি।
শাড়িগুলো কি সুতি কোটা? ইয়েস আপু, সুতি কটন কোটা। তুমি অসুস্থ? হ্যাঁ ডিয়ার, অসুস্থ। শেয়ার ডাল, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। এটা হচ্ছে ব্লাউজের পার্ট হচ্ছে, এটা এটা হচ্ছে আপনার ঠিক বাসন্তী কালার ব্লাউজ পিসটা, খুবই অসাধারণ একটা ব্লাউজ পিস। দেখেন মাশাআল্লাহ এত সুন্দর হচ্ছে ব্লাউজ পিসটা, খুবই অসাধারণ হচ্ছে ব্লাউজ পিস। ব্লাউজে দেখেন অনেক পরিমাণে কাপড় আছে, আর হচ্ছে স্লিভস এর এই প্যানেলটা আসবে এবং ব্যাক পার্টেও এই প্যানেলটা আসবে। কি আসছে রে, আসলো কে, এসে গেল। এটা হচ্ছে ব্যাক সাইডেও এই প্যানেলটা আসবে। ডার্ক সার্কেল পড়ে গিয়েছে, হ্যাঁ আপু ডার্ক সার্কেল পড়ে গিয়েছে। দোয়া করেন, আমি আসলে একটু অসুস্থ, তার মানে দুইটা ওষুধ খেয়েছি, একটা রিবোট্রিল একটা হচ্ছে আপনার মোনাস, সব মিলাই ঘুম ঘুম লাগতেছে, মাতাল মাতাল লাগতেছে। মনে হচ্ছে কাউরে মারতে পারলে খুব ভালো লাগতো, যদি পিটাইতে পারতাম কাউরে। সবাই বলবে মাথা খারাপ হয়ে গেছে আমার। ব্ল্যাক শাড়ি দেখাবেন আপু, সাবিনা আফরিন অর্থি আপু, অর্থি আপু আজকে লাইভে তো ব্ল্যাক শাড়ি নেই, কাইন্ডলি একটু ইনবক্স করেন, মডেলটার আপনাকে প্রচুর কালেকশন দিবে ব্ল্যাকের মধ্যে। এটা হচ্ছে আঁচলের পার্ট হচ্ছে এটা, এবং অল ওভার আঁচলের ডিজাইনটা দেখেন কি যে এক্সক্লুসিভ একটা ডিজাইন, কি সুন্দর। এবং অল ওভার বডিটা এরকম হবে এবং নিচের পার্টটা এরকম চওড়া হবে, এটা আমি বলেছি কোটা কটন। আর হচ্ছে আমি এখন পর্যন্ত যারা কাজ করছি সব ইন্ডিয়ান কালেকশন আসা অলরেডি পেয়ে যাবেন। আমি কন্টেস্টে অংশ নিলেও কেউ আমাকে একটা লাইকও দিবে না, কারণ তোমরা তো কেউ আমাকে সামনাসামনি দেখোনি, দেখলে বুঝবো আমি এত। আপু এটা পচা কথা, এটা একদম ভুল কথা। আপু কন্টেস্টে পার্টিসিপেট করেন এবং হচ্ছে আপনার রিলেটিভ যারা আছে সব মেয়েগুলারে জয়েন করে বলবেন লাইক দেন, এটাই তো মজা, যে যার মতো করে লাইক দেওয়াবেন। এবং হচ্ছে গিফটগুলো খুব এক্সক্লুসিভ হবে, এবং অনেকে আছেন যদি কেউ ভিডিও রিভিউ দেন আমাকে ভালোবেসে, ভিডিও রিভিউ দিলে খুব ভালো হয়, যদি এরকম কেউ দিতে রাজি হন তাদের জন্য স্পেশাল গিফট থাকবে আশা সওয়ালের তরফ থেকে। অনেকেই শাড়ি নিয়েছেন, অনেকে অনেক কিছু লেখেন, যদি ছোট করে কোনো ভিডিও রিভিউ দেওয়া যায় তাহলে আমার জন্য খুব উপকার হতো, বালিশকে মারো বেশি করে। তাই আপু তুমি তো ফেনীতে, তোমার সব সব আমি তো ফেনীতে, ইনশাল্লাহ যখন ঢাকা আসবেন ইনশাল্লাহ আল্লাহ বাঁচালে আমাদের হচ্ছে এটা শুরু করেছে একদম ছোট করে, এটা হচ্ছে আপনার স্প্রেড আউট হতে তো সময় নাও লাগতে পারে যদি আল্লাহ চায়, হতে পারে না যে 64টা জেলায় আসা জোয়ালদের শুরু হচ্ছে, আর হচ্ছে আল্লাহর কাছে চাইতে দোষ কি বলেন, বাট আল্লাহ আমাকে যা দিয়েছে আলহামদুলিল্লাহ আমি এতে অনেক খুশি। সেটা হচ্ছে এনাদার প্রিটিয়েস্ট একটা কালার, দেখেন এটা অনেক বেশি সুন্দর হবে, উপরের পাটটা চিকন হবে নিচের পাটটা চওড়া হবে, এবং সবাই মিলে একটু সত্যি তোমাকে আজ একটু অন্যরকম লাগছে আপু, আজকে আমি আসলে একটু অসুস্থ, একটু ভালোই অসুস্থ আপু। সো প্রাইস হচ্ছে অনলি 2280 টাকা, 2280 টাকা। এটা যার পছন্দ হবে জাস্ট ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন, অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এভেলেবেল আছে, এবং এই ধরনের কালেকশনগুলো আপনারা সবাই খুব পছন্দ করেন। সো আমি চিন্তা করেছি সারা বছরই আপনার আউটলেটে এই ধরনের কালেকশনগুলো পাবেন। সো এটা হচ্ছে শাড়িটা, শাড়িগুলো হচ্ছে 14.5 হাত উইথ ব্লাউজ পিস, ওকে, এবং হচ্ছে অরিজিনাল ইন্ডিয়ান কোটা কটন শাড়ি, যার ভালো লাগবে নিয়ে নেবেন। এবং হচ্ছে যেটা করবেন, তাহলে তো অনলাইনে শাড়ি পাবো না এখন, না আপু অনলাইনেও পাবেন, এটা একটু অথবা টাইম লাগবে, আমি যেটা করব অনলাইনের জন্য কিছু কালেকশন আগে দেখে নিব, কারণ হচ্ছে নাহলে অনলাইনের আপুরও মন খারাপ করবে, হয়তো ঈদের সময়টা পারবো না, বাট ঈদের পর থেকে এরকম করব যে হচ্ছে। আর আপু সম্পাপ আপনি আমাকে লাস্টে কয়েকটা ভিডিও দিয়েছিলেন শাড়ি আপু, ওই শাড়ি কিছু একটা শাড়ি হচ্ছে আমার ওটাকে গোটা পাতি টাইপস একটা অর্গানজার মধ্যে, ওটা আমার বাস্তবে ভালো লাগে না, এই জন্য আমি শাড়িটা আনি নাই, ওই শাড়িটা আমি নিজেও হচ্ছে হচ্ছে দেখেছিলাম, বাট ওটা আমার কাছে বাস্তবে ভালো লাগে নাই, হচ্ছে গোটা পাতির মধ্যে আপনি হয়তো বা বুঝবেন, হচ্ছে গোটাপাতি ডিজাইনের মধ্যে, এই জন্য আমি ওইটা আনি নাই আপু, আপনাকে বলতে পারি না আমি এত সিক ডিয়ার। আসসালামু আলাইকুম প্রিয় উর্মি, ভালোবাসার উর্মি, ওয়ালাইকুম আসসালাম প্রিয় মুক্তা, আপু কি অবস্থা, কেমন আছেন বলেন। সো এটা হচ্ছে এনাদার প্রিটিয়াস একটা শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2280 টাকা, 2280 টাকাতে সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। খুবই খুবই এক্সক্লুসিভ, দেখেন শাড়িগুলো খুবই এক্সক্লুসিভ, অল ওভার বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস এভেলেবেল আছে, এবং আউটসাইড ঢাকা থেকে যারা প্রথম অর্ডার করবেন অবশ্যই আপনারা সিকিউরিটি পারপাস হচ্ছে 500 টাকা অ্যাডভান্স করতে হবে, বাকি টাকাটা ফুল ক্যাশ অন ডেলিভারি হবে, কোনো ধরনের ক্যান্সেল রিটার্ন অপশন নাই, যখন অর্ডার করবেন 100% শিওর হয়ে অর্ডার করবেন। আমি লাইভে বারবার বলে দেওয়ার পরেও পারপাসলি যারা করছেন এরকম একজনের নাম আমি হচ্ছে আজকে ফ্রড কাস্টমার লিখে সুন্দরভাবে পেজে আপলোড করে দিব, এবং অবশ্যই দিব, এরপর থেকে এটাই করব, কারণ হচ্ছে যেহেতু ভদ্র কথায় কাজ হচ্ছে না এখন, আমাদের তো বোঝার উপায় নাই যে আপনি ফ্রড নাকি ফ্রড না, আমরা তো সেন্ড করছি, সেন্ড করার পরে আপনি আমার শাড়িটার নাজেহাল অবস্থা করে ছাড়ছেন, আমার প্রোডাক্ট আমার কাছে থাকবে, আপনি নিবেন না নিয়ে কেন ঘাটবেন, এটার রাইট তো আপনার নাই, তাই না, এটার কোনো রাইটই আপনার নাই, প্রত্যেকটা জিনিসের একটা রুলস রেজুলেশন থাকা দরকার। তো এটা হচ্ছে এনাদার প্রিটিয়েস্ট একটা শাড়ি, দেখুন খুবই সুন্দর হোয়াইটটা,
আপু হোয়াইটটা না আপনি পরে হচ্ছে গোটা পাতির মধ্যে একটা দিয়েছিলেন মনে করেন, হোয়াইটটা না, হোয়াইটটা তো আছে আমার কাছে, হোয়াইটটার ওই প্যাটার্ন নিয়ে লাইক করবো, এটা ওটা মনে হচ্ছে আছে আমার কাছে। বাট হচ্ছে আর একটা দিয়েছিলেন গোটা পাতি ডিজাইনের মধ্যে, অর্গানজার মধ্যে, অর্গানজা ওইটা আমি আনি নাই, বাট আমি একটা অর্গানজা এনেছি দেখবেন পার্টি ওয়ারের, এত সুন্দর মাশাল্লাহ। আমি হচ্ছে ওই অর্গানজা যেটা আপনি পিকচার দিয়েছেন আমাকে গোটা পাতির মধ্যে, ওটা আমি দেখছি, বাট আমার বাস্তবে ভালো লাগে নাই, কোয়ালিটি ভালো লাগে নাই, তো এই জন্য আমি ওটা রিটার্ন করেছি। ওটা ওইটা আমার কাছেও ছিল, মানে ওইটার জন্য আমি আর লাইক করি নাই, ওটা আমি হচ্ছে ব্যাগ দিয়েছি। ওটা আমার মানে সবকিছু মিলে কোয়ালিটির সাথে কোয়ালিটি আমার ভালো লাগে না, এই জন্য আমি রিটার্ন করছি ওটা, বিকজ কোয়ালিটির সাথে প্রাইসটা যায় না। ফারহিনা মাহমুদ নিশো আপু লিখেছে, হ্যালো আপু, আসসালামু আলাইকুম নিশো আপু, হোয়াইটটা সম্পা আপু আপনি মানে বোঝেন, আমি আপনার পরে বুঝাই দিব না, আপনি লাস্টে হচ্ছে দিয়েছেন না অর্গানজার মধ্যে দিয়েছেন না গোটাপাতির মধ্যে, ওইগুলোর কথা বলছি। বাট যেটা হচ্ছে আপনার লাকনো স্টোর যেটা যেটার পিকচার দিয়েছেন ওগুলো আছে, ওগুলো আছে। কুমকুম রহমান আপু লিখেছে, হাই কুমকুম আপু, আসসালামু আলাইকুম। এখন সবাই মিলে একটু কমেন্টস করেন না, আমি হচ্ছে হচ্ছে দুপুরের লাইভটা কখন করবো, রোজার মধ্যে কখন সবার জন্য কনভিনিয়েন্ট হয় আমাকে সবাই মিলে কমেন্টস দেন, যার যে টাইমটার কমেন্টস বেশি আসবে আমি ওই টাইমে লাইভ হবে ইনশাল্লাহ। এবং সবাই আমার জন্য একটু দোয়া করবেন প্লিজ। এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা গোল্ডেনের মধ্যে, দেখেন দিস আ প্রিটিয়াস হচ্ছে গোল্ডেন কালার, এটাও খুবই 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 সুন্দর একটা কালার, খুব সুন্দর একটা গোল্ডেনের মধ্যে। পাড়ের ডিজাইনটা এরকম এক্সক্লুসিভ হবে এবং নিচের পাড়টা এরকম চওড়া হবে, দেখেন নিচের পাড়টা এরকম চওড়া হবে। এটা হচ্ছে ব্লাউজ পিসটা সলিডের মধ্যে, খুব অসাধারণ লাগে যখন আপনি মেক করে পরবেন। আপু অপেক্ষা করতেছি কখন ডেলিভারি ম্যান কল দিবে, আমি শাড়িটা হাতে পাবো ইনশাল্লাহ। ডিয়ার বলে বলে লাইক কমেন্ট নিলে এটা তো টুকলি করা হবে, টুকলি কি আপু বুঝি নাই, টুকলি কি ওয়ার্ড বুঝি নাই, এটাই তো মজা। সবাই হচ্ছে সবার ফিমেল ফ্রেন্ডস বলেন, আত্মীয় স্বজন মহিলা যা আছে সবাইকে জয়েন করে বলবেন লাইক দাও আমার কমেন্ট, আমার পোস্টে লাইক দাও, আমার পোস্টে কমেন্টস করো। আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম ইশাদ, কেমন আছো? 2:30 থেকে 3টা এই টাইম এরকম টাইম আছে, সবার কমেন্টস করতে হবে যে আমি কালকে রোজার টাইমে কখন থেকে লাইভ হব, কখন থেকে লাইভটা হব, এবং তিনটা লাইভ হলে আমি রাতে বেশি 2টা লাইভ রাতে রাখবো, কজ আমি হচ্ছে রোজা রেখে আমি তো একটা মানুষ কষ্ট হয়ে যাবে আমার অনেক। মাশাআল্লাহ কিউট লাগছে, থ্যাংক ইউ সো মাচ ইশরাত। এটা হচ্ছে আঁচলের পার্ট হচ্ছে, এটা দেখেন আঁচলটা ভীষণ রকম সুন্দর একটা আঁচল হবে, অল ওভার আঁচলের মধ্যে দেখেন এখানে কি সুন্দর একটা ডিজাইন আছে, দেখেন আঁচলের মধ্যে পার্টটা এরকম চিকন পাড়ের মধ্যে হবে, তিনটা কালার কম্বিনেশনের মধ্যে হবে, এবং নিচের পার্টটা এরকম চওড়া একটা পাড় হবে। বাট এখানেও দেখেন কি সুন্দরভাবে মিনাকারি ওয়ার্ক করা আছে, ম্যাজেন্ডা কালার, অরেঞ্জ কালার, খুবই সুন্দর। এবং অল ওভার সাইড হচ্ছে কোটা কটনের মধ্যে, তিনটার পর করো। আচ্ছা মুক্তাপ্পা লিখেছে, ফিয়ামানিল্লা লাইক কমেন্ট মানি সবাইকে বলে বলে বেড়াতে হয় না, হচ্ছে সবার পোস্টে হচ্ছে তুমি হচ্ছে তোমার যেটা করতে হবে প্রথম হচ্ছে ই দিলাও গ্রুপে হচ্ছে রিভিউ দেওয়ার পরে, দেওয়ার পরে হচ্ছে যারা অনেকে থাকে না ফিমেল ফ্রেন্ডসদেরকে ইনভাইট করলেই হচ্ছে চলে আসে, ফিমেল ফ্রেন্ড বা খুব কাছের মানুষ যারা তাদেরকে বললে এমনিই দিবে, তো ওরকম যারটাই বেশি আসবে আর হচ্ছে যারা এখানে নিজেরা মেম্বার আছে তারা তো দিবেই। চারটা করুন না রান্নার টাইম, এটা আচ্ছা চারটায় করবো না, চারটার আগে করলে দেখতে পারবো আপু। আচ্ছা ঠিক আছে, তাহলে কি তিনটা কি ফিক্স করবো, সবাই মিলে কমেন্টস দেন তিনটা কি ওকে কিনা, তিনটা বাজে ওকে হলে আমার হচ্ছে ওইভাবে করে রুটিন করতে হবে, কজ হচ্ছে অনেক প্রোডাক্ট আমি কখন কোনটা দেখাবো কি দেখাবো আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেছে, আমার শরীর ভালো না আমার জন্য দোয়া করিয়েন। ইস্টাদ কি হয়েছে ডিয়ার, টেনশন করো না, আমি জানি আপু কন্টেস্টের সব কিছু তুমি জানো। হ্যাঁ আমি বুঝতে পেরেছি, হোয়াইটটাও তো দিয়েছি তাই অ্যাক্স করলাম, লাকনো গুলি নিয়ে কবে আজ করবা আপু, লাকনো গুলো হচ্ছে বলেন কবে করি আপু, 4-5 রোজার মধ্যে লাকনো গুলো লাইক করবো। ওকে এখন একটু খাদ্দি লাইক করে নিই, খাদ্দি হচ্ছে অনেকে চাচ্ছে, খাদ্দি নিয়ে একটু প্রবলেম হচ্ছে পেজে, খাদ্দি অনেকে পাচ্ছে না, সো খাদ্দি লাইকটা আজকে করবো। তারপর হচ্ছে আমি একটা হচ্ছে অলরেডি একটা ই বানিয়েছি, টাইম টেবিল বানিয়েছি, বাট দিস উইকের মধ্যে করে দিব সব পাপু, সব পাপু লাকনো নিয়ে হচ্ছে চিন্তা আছে। 2:30 করিও। ইফাতারা স্বর্ণা আপু লিখেছে, আপু প্রাইস হচ্ছে 2280 টাকা। সম্পাপু সব সব আপুরা একটু কমেন্টস করেন যে আমার কখন লাইভটা হলে ভালো হয়, আর রোজার হচ্ছে দুপুরের লাইভটা, প্রাইস হচ্ছে মাত্র 2280 টাকা। প্রাইসটা হচ্ছে মাত্র 2280 টাকা, খুবই 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 সুন্দর। তো এগুলো যার ভালো লাগবে খুব দ্রুত অর্ডার প্লেস করে দিবেন, বারবার বলছি বুকিং সিস্টেম আছে, চাইলে বুক করতে পারবেন, এবং হচ্ছে যারা নিতে চাচ্ছেন তারা তো নিতেই পারবেন, কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে এগুলো আমি ইককাট, এটা হচ্ছে সফট কটনের মধ্যে ইককাট দেখাচ্ছি, দেখেন
এখন আমি সফট কটনের ভেতরে ইক্কাট দেখাচ্ছি। দেখেন এটার মধ্যে আমি চারটা কালার দেখাবো, এগুলোও খুব সুন্দর। এগুলো হচ্ছে সফট কটনের মধ্যে ইক্কাট ডিজাইনের, ইক্কাট প্রিন্টের, সফট কটনের মধ্যে ইক্কাট প্রিন্টের। এটা হচ্ছে পেস্টাল কালার, হচ্ছে হচ্ছে পেস্টাল গ্রিন, এটা হচ্ছে আপনার ম্যাজেন্ডা টাইপস কালার, এটা হচ্ছে বাসন্তী কালার, এটা হচ্ছে আপনার এটাকে কি কালার বলবো বলেন তো, কপার টাইপস এর একটা কালার। সো প্রথমে আমি এই সাইডে দিয়ে স্টার্ট করছি। হা হা টুকলি মানে আমিও জানি না, কিন্তু সবাই বলে আচ্ছা টুকলি মানে তো আমিও জানি না। আমার মাইগ্রেন পেন বেড়ে গিয়েছে, এখন মাইগ্রেন পেন, এখন অপারেশন লাগবে। মাইগ্রেনের জন্য কেন অপারেশন লাগবে এসব বুঝি নাই, কি হয়েছে বলো তো বুঝায়। এবং টেনশন করো না, যাই হোক আল্লাহ ভরসা, আল্লাহ আল্লাহ হচ্ছে ভালো জানে, টেনশন করো না। কমেন্টে মেনশন দিয়ে লাইক কমেন্ট বাড়াতে বাড়াতে হয়, কমেন্টে মেনশন, হ্যাঁ কমেন্টে মেনশন দিলে হচ্ছে লাইক কমেন্ট বেড়ে যাবে। ডাক্তার দেখিয়েছো হচ্ছে আপু? কালকে ডাক্তারের কাছে গিয়েছিলাম, বাট আমি আসলে খুব ব্যাপারে কিছু ব্যাপারে খুবই আসলে আমাকে যতটা এভাবে দেখতেছেন আমি রেগে গেলে খুব প্রবলেম হয়। কালকে ডাক্তার এসে গেলাম, ওখানেই আসা হয়েছে, অনেক দূর কষ্ট করে গেলাম, ভালো কথা। ওনার সিস্টেমটা আগে একটু পচা ছিল, ডাক্তার অনেক ভালো ডাক্তার, পরিচিত ডাক্তার, বাট ওনাদের সিস্টেম অনেক পচা। আমাকে বললো 4টা থেকে 6টা, আমি 4টার মধ্যে গিয়ে হাজির, 6টা পর্যন্ত ওয়েট করলাম। 50 নাম্বার সিরিয়াল আমার। আয়েশা কেমন আছে আপু? আয়েশা আগের থেকে ভালো আছে, জি দেখিয়েছে, ডাক্তার বললো অপারেশন করতে। আচ্ছা ঈশা তোমার মানে মাইগ্রেনের জন্য কেন অপারেশন আমি বুঝলাম না, তারপরে তুমি দু একটা ডাক্তার দেখিয়ে নাও, হুট করে অপারেশন বা কি অপারেশন এটা না বুঝে করো না। সো হচ্ছে এটা হচ্ছে আপনার একটু দেখিয়ে নিই, তারপরে আমি হিস্ট্রি বলছি। কালকে কালকে হচ্ছে পরে ডাক্তার না দেখে চলে আসছি, ম্যানেজমেন্টকে কাউকে পাইনি, তারপরে হচ্ছে আপনার হচ্ছে ডেস্কে যারা ছিল আপনার ইনফরমেশন ডেস্কে তাদেরকে কমপ্লেন করে আসছি, খুবই বাজে বিহেভিয়ার। আমি এখন হসপিটালের নামটা বলছি না, বলাটা ঠিক হবে না, বাট মানে কি বলবো বলেন, মানে আমরা যারা পেশেন্ট আছি এত জিম্মি কিছু কিছু, তো এখানে ডাক্তারের কোনো দোষ নাই, আমি সিস্টেমের দোষ দেবো। এখানে ডাক্তার কি করবে, সে তো পেশেন্ট দেখছে ঠিকভাবে, এখন যারা তার সাহায্যকারী থাকে মানে অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তারা ডাক্তারের থেকেও নিজের অনেক কিছু মনে করে। ডাক্তারও খুব বেশি পোলাইট হয়, বাট অ্যাসিস্ট্যান্ট যারা থাকে তারা নিজের মনে করে আমি তো ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট, মানে সে হচ্ছে আরো বড় ডাক্তার। দুইটার পরে 4টার আগে, আচ্ছা ঠিক আছে আপু, তাহলে 2টার পরে 4টার আগে আমি 3টা বা 3:30টার মধ্যে করব না, 4টার আগে হলে তো 4টার আগে আমার শেষ করতে হবে, তাহলে আপু আমি 2:30 থেকে 3টার মধ্যে লাইভ হবে ইনশাআল্লাহ। আমি হচ্ছে এখনই এটা একটা ফিক্স করে ফেলবো। এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আঁচলের পার্ট, সরি ব্লাউজের পার্ট হচ্ছে এটা, দেখেন দিস ইজ প্রিটিয়েস্ট হচ্ছে ব্লাউজ, ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় আছে, দেখেন ব্লাউজটা হচ্ছে খুব সুন্দর একটা আপনার হচ্ছে সফট কটনের মধ্যে পাড়ের পার্টটা এরকম পেটানো একটা পার হবে, গোলজারির একটা পেটানো পার, একদমই পেটানো। এবং আঁচলের ডিজাইনটা দেখেন, আঁচলটা খুব এক্সক্লুসিভ একটা আঁচল, আমি দূর থেকে দেখাচ্ছি, দেখেন দিস ইজ প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, আঁচলটা অসম্ভব রকম সুন্দর হবে, দেখেন আঁচলটা দেখেন কি সুন্দর হবে, হচ্ছে আপনার ব্লক প্রিন্ট করা আছে, এটা কিন্তু ব্লক করা শাড়ি না, এটা ব্লক প্রিন্ট করা এবং খুবই কোয়ালিটিফুল আঁচলের ডিজাইনটা খুব সুন্দর হবে, এবং পরলে এত সফট, এটা একদম সফট কটনের মধ্যে, এটা কিন্তু ইন্ডিয়ান সফট কটনের ভেতরে, খুবই 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 আরামদায়ক। আমি একটু সফটনেসটা দেখাচ্ছি, দেখেন একটু সফটনেসটা এরকম হবে, এই যে দেখেন খুবই সফট হবে, এবং এটার প্রাইস হচ্ছে 2350 টাকা। এটা যার ভালো লাগবে জাস্ট ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। 2:30 থেকে 3টার মধ্যে করো আপু, করো আপু, কে যদি হেল্প না করে বকা দিবে তখন, আপুকে যদি হেল্প না করি, ও আচ্ছা বুঝতে পারছি, আপুকে যদি হেল্প না করে বকা দিবে না, অবশ্যই আপুকে হেল্প করতে হবে, কাজ রোজা রেখে যারা রান্না বাড়া করে, অনেক কষ্টের কাজ, গত বছর আমি অনেক মানে রান্না বাড়া লাইফ পুরো অনেক কষ্ট হয়েছে, বাট এবার একটু হচ্ছে মনে হচ্ছে রান্নাটা করতে হবে না আমার এবার, ঠিক বলেছেন এটা, থ্যাংক ইউ সো মাচ আপু। সো এত মেজ খারাপ হয়েছে আমার কালকে ডাক্তার দেখাতে গিয়ে, পরের আগে আমি ডাক্তার দেখাইনি, পরে আমি ওনাকে কমপ্লেন করে আসছি, বাট ম্যানেজমেন্টের লোক থাকলে বেশি ভালো হতো, যেহেতু টুমোরো হচ্ছে ফ্রাইডে ছিল, ম্যানেজমেন্টের লোক ছিল না। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে শাড়িতে ইক্কাট প্রিন্টের, খুবই সুন্দর হবে, প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা, 2350 টাকাতে সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। আমার কথা হচ্ছে আমরা যারা পেশেন্ট আমরা কিন্তু অনেক অসহায় অবস্থায় ডাক্তারের কাছে যাই বা হসপিটালে যাই, কখন মানুষ খুব বেশি মানে সে তো মানসিকভাবে এমনি সিক থাকে যে তার সে সিক, একটা একটা হচ্ছে যখন আপনি কারো ভালো কোনো কথা শুনবেন এবং ডাক্তারের একটা ভালো কথায় আপনি মানে আমি কিন্তু এখানে ডাক্তারদের বিরুদ্ধে কথা বলছি না, আবার আমার কথাটা বুঝি নিয়ে, আমি জাস্ট বলেছি যারা অ্যাসিস্ট্যান্ট যারা থাকেন এবং সিস্টেম যেটা আপনি ধরেন একটা সিরিয়াল মেনটেনের ব্যাপার থাকে, আপনার পেশেন্ট তো গরু ছাগল না, পেশেন্টের সাথে তো আপনি গরু ছাগলের মতো বিহেভিয়ার করলে হবে না, মানে সে আমার প্রেশারটা মেপেছে এবং হচ্ছে ওয়েটটা নিয়েছে, তাতেই সে আমার জন্য অনেক কাজ করে ফেলছে, অ্যাসিস্ট্যান্টের কথা বলতেছি। প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা,
150 টাকাতে সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছিল, অন্য একটা শাড়ি দাও। সো ওখানে যাওয়ার মেইন রিজনটাই ছিল হচ্ছে অনেক সময় আপনি যদি হয় না আয়সা হয়েছে ওনার হাতে, তো পরিচিত ডাক্তার হলে আপনার আগে থেকে আপনি চেনেন, আপনার আরো বেশি ভালো লাগবে। তো এই জন্য ওনার কাছে যাওয়া, বাট যে প্লেসে মানে উনি বসেছেন কালকে ওইটার ম্যানেজমেন্ট এবং হচ্ছে সিস্টেম এত বেশি বাজে মানে কি বলবো, তারপর অনেক রেগে গেছিলাম আমি। পরে হচ্ছে উনি যদি ভদ্র হয় তাহলে উনি পানিশমেন্ট পেয়েছেন। কে ফোন দিছে দাও তো, এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনার কপার গোল্ডেনের মধ্যে ধরলো না কেন, এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে একটা কপার গোল্ডেনের মধ্যে। এবং আজকে রাত 10:30টায় কিন্তু এক্সক্লুসিভ খাদি নিয়ে লাইভ হবে, মানে মাথা নষ্ট হয়ে যাবে খাদি দেখে আজকে ইনশাল্লাহ। হ্যাঁ মাহিন, হ্যাঁ বলো। কি 530 টাকা বুঝি নাই তো, ওয়ান সেকেন্ড। হ্যাঁ আচ্ছা 50 টাই, 500 না 700 বুঝি নাই। আচ্ছা 2 কেজি নাও তাহলে। হ্যাঁ 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 ঠিক আছে তাহলে। আশা তোরা কি ওখানে আসিস? দাঁড়া আমি হচ্ছে আমার লাইভ দেখতে চলে আসলাম। শারমিন কাজী আপু থ্যাংক ইউ সো মাচ। তারা তুমি তো কন্টেস্টে অংশ নিবে না বলছো, তাহলে আমি যদি অংশ নিই যেভাবে পারো আমার লাইক কমেন্ট বানানোর দায়িত্ব তোমার, তোমার কিন্তু বলে রাখি। হ্যাঁ মাহিন শশার লেখা ছিল লিস্টে। আচ্ছা আচ্ছা আর ওখানে দেখিস তো এই পাশ কিনা বাঙ্গি। আচ্ছা আমাকে জানাইস মানে দেখে আনিস। আচ্ছা ওকে হ্যাঁ বোঝার বাজার নিয়ে ব্যস্ত। সেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে আপনার ব্লাউজের পার্ট হচ্ছে এটা খুব সুন্দর হচ্ছে একটা কপার গোল্ডেনের মধ্যে, দেখেন একটা কপার টাইপ গোল্ডেনের মধ্যে একদম সফট একটা কটনের মধ্যে হবে। এটা হচ্ছে ব্লাউজের পার্ট, ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় আছে এবং হচ্ছে স্লিভস এবং ব্যাক পার্টে এরকম সুন্দর একটা প্যানেল আসবে। এবং এটার আঁচলের পার্ট হচ্ছে এটা দেখেন দিস দ্য প্রিটিয়েস্ট হচ্ছে আঁচল, আঁচলটা অসম্ভব রকম সুন্দর হবে। আঁচলটা সম্পূর্ণ হচ্ছে ব্লক প্রিন্ট ডিজাইনের মধ্যে এবং অল ওভার শাড়িটার হচ্ছে আপনার ইকাট প্রিন্টের মধ্যে। এটা হচ্ছে আপনার সফট কটনের মধ্যে ইকাটের ডিজাইন, এটা হচ্ছে সফট কটনের মধ্যে ইকাটের ডিজাইন, এটাও কিন্তু খুবই 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 সুন্দর হবে মাশাআল্লাহ। সো এটা যার পছন্দ হবে জাস্ট ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। এবং হচ্ছে আমাদের অনেক নিউজ রিডার আপু আছেন যারা এত সুন্দর করে শাড়িগুলো এগুলো পরেন ক্যারি করেন, মানে মনে হয় যেন তাকায় থাকি এত সুন্দর লাগে দেখেন, মানে এত সুন্দরভাবে বসেও থাকবে। সো এটার প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা, এটা যার দরকার হবে জাস্ট ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে হচ্ছে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন। অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে। ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, তোমরা এখানে দেখো কাগজ পড়ে আছে। ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আউটসাইড ঢাকাতে হোম ডেলিভারি চার্জ হচ্ছে 130। আর হচ্ছে আউটসাইড ঢাকা থেকে যারা প্রথম অর্ডার করবেন অবশ্যই আপনাকে সিভিডি পারপাস 500 টাকা অ্যাডভান্স করতে হবে, আর কোনো ধরনের ক্যান্সেল রিটার্ন অপশন নাই। যখন অর্ডার করবেন 100% বুঝে অর্ডার করবেন। এবং আমরা সবাই জানি কোনো হচ্ছে ডিভাইসের মধ্যে কালার লাইটলি ভেরি করতে পারে, বাট আমাদের ক্ষেত্রে সেটা হচ্ছে 99%ই হচ্ছে মানে চেঞ্জ হয় না, সেমই থাকে। তারপর আমি বলে দিলাম যারা একদমই নিউ আছেন ঈদের মধ্যে প্রবলেমগুলো আমরা বেশি ফেস করি। এবং হচ্ছে যারা ঢাকার বাইরে, আমরা 2500 পরে ঢাকার আসছে ঢাকাতে কোনো পার্সেল দিব না। তো যাদের বুকিং আছে যারা নিতে যাচ্ছেন 2500 আগে, মানে 2500 লাস্ট পার্সেল যাবে ঢাকার বাইরে, কারণ আমরা হোম ডেলিভারি দিব। সো প্রাইস হচ্ছে মাত্র এটার প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা। এটা এটা কয় হাত আমাকে বলো না। মিতা আপু আমি তো শাড়ি কিনি নাই তাই রিভিউ কন্টেস্ট টা খেলতে পারবো না, বুঝতে পারছি, বাট আমি সবাইকে হেল্প করব ইনশাআল্লাহ। এটা কবে থেকে স্টার্ট করলে ভালো হয়, টুমরো থেকে স্টার্ট করে দিই আমরা কি বলেন? আমি অ্যানাউন্স করে দিব না, তারপরে এটা তো বাসন্তী কাল তো পারছিস। এখন দেখাচ্ছি খুব সুন্দর একটা বাসন্তীর মধ্যে, দেখেন এটা কিন্তু একদম সফট কটন ইকাটের মধ্যে প্রত্যেকটা শাড়ি সুন্দর, আপনার এভরি সিঙ্গেল শাড়ি সুন্দর। সো যার যেটা পছন্দ হবে জাস্ট ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল আছে। ইনসাইড ঢাকাতে ডেলিভারি চার্জ হচ্ছে 80 টাকা, আউটসাইড ঢাকাতে হোম ডেলিভারি চার্জ হচ্ছে 130। আর হচ্ছে আমাদের এখানে বুকিং সিস্টেম আছে, আপনি চাইলে আপনার পছন্দের প্রোডাক্ট বুকিং দিয়ে রাখতে পারেন। কাল তো রোজে আমার কি কি
কি ব্যবস্থা করলা? ও আচ্ছা, তারা কালকের মধ্যে তুমি পেয়ে যাবা, আমি বুঝতে পারছি, কালকের মধ্যে তুমি পেয়ে যাবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ কন্টেস্টের রুলটা হচ্ছে আমি পোস্ট করে দিব ইনশাল্লাহ, এবং হচ্ছে আপডেটের অ্যাড্রেসটা আমি আজকে বা কালকে দুই দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন, বাট হচ্ছে 7-8 তারিখের আগে আসলে কিন্তু আপডেট পাবেন না, আমি বলে দিব এক্সাক্ট ডেটটা। সেটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে ব্লাউজের পার্ট, দেখেন ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় আছে, খুব সুন্দর হচ্ছে একটা ব্লাউজের পার্ট, ব্লাউজটা হচ্ছে এটা আপনার পাড়ের ডিজাইনটা দেখেন, সম্পূর্ণ হচ্ছে আপনার গোল জারির একটা পেটানো হচ্ছে একটা প্যানেল আছে, মানে এটা শাড়ির সাথেই করা। আহারে আমার ছোট ভাইটা, ছোট না সব শিখতে হবে, আমাকে একটু বেশি হেল্প করে করতে হবে। এটা হচ্ছে আপনার আঁচলের পাটটা তো দেখিয়েছি, দেখেন দিস আর প্রিটিয়েস্ট আঁচল পাড়ে ডিজাইন, এরকম এক্সক্লুসিভ হবে, দেখেন দিস আর প্রিটিয়েস্ট পার, পাটটা সম্পূর্ণ গোল জারি দিয়ে করা থাকবে, ব্যাক সাইডটা একদমই পেটানো, এবং অল ওভার সাইডটার মধ্যে ইকাটের একটা ডিজাইন আছে, দেখেন অল ওভার সাইডটার মধ্যে, এবং অবশ্যই তো সফট হবে। প্রাইস হচ্ছে মাত্র, প্রাইস হচ্ছে মাত্র কত বলেন তো, প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা। সো এটা যার দরকার হবে জাস্ট ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। কহাতি টু মেপে বলো শাড়ি, খুবই সুন্দর, খুবই সুন্দর, এবং রাতে 10:30-তে, রাতে একটু মিস করবেন না, খাদি লাইভ মানে হচ্ছে আমাদের আয়েশা সরলে ধামাকা ইনশাল্লাহ, সো খাদি লাইভ অবশ্যই মিস করবেন না, মানে অনেক টাইপসের খাদি এসেছে। এবং আজকে যে খাদিটা দেখাবো এটা আমি জাস্ট কয়েকটা পিস দেখিয়েছিলাম এক মাস আগে, প্রি অর্ডার হচ্ছে নেওয়ার জন্য বলেছিলাম, ওই খাদিগুলো এসেছে, এবং এগুলো পড়লে যে কতটা সুন্দর লাগে আজকে দেখতে পারবো, যে কতটা সুন্দর লাগে। আমার অনেক মন খারাপ হচ্ছে আমি পার্টিসিপেট করতে পারলাম না। হ্যাঁ এটা হচ্ছে ধরো কি যেন বলে, নেক্সট টাইম করবো ইনশাল্লাহ, আল্লাহ ভরসা নেক্সট টাইম করবো। এটা হচ্ছে খুব সুন্দর একটা কালার, দেখেন প্রাইস হচ্ছে মাত্র কত বলেন তো, প্রাইসটা হচ্ছে মাত্র 2350 টাকা, দেখেন কতটা সফট হবে। এবং আপনারা যারা মানে একসাথে 5টা 7টা 10টা শাড়ি আপনার, আমাদের প্রাইস কিন্তু একদম ফিক্সড, মানে আশা সোয়াল মানে ফিক্সড প্রাইস, এখানে কিন্তু বার্গেনের কোনো প্লেস নাই। কয়েক বাবা আজকে লেবে লাস্ট শাড়িটা দেখো, শাড়িটা দাও আপু, আমার একটা পছন্দের শাড়ি ছিল, এনে দিলে খুশি হতাম, হ্যাপি আসাদ। আপু আমি জানি না ডিয়ার কোন শাড়ি ইনবক্স করেন, অনেক সময় একটি শাড়ি তো ডিয়ার আমরা যায় না, এবং হচ্ছে অনেক সময় ওদের ওখানে যদি সেম সুতো না থাকে প্রোডাকশনও হয় না, তো এটা আপু ডিপেন্ড করছে, আপনি ইনবক্স করে দেন আমি দেখবো, যদি পসিবল হয় তাহলে তো অবশ্যই হচ্ছে এনে দেওয়া যাবে। কন্টেস্টের আগে আমি অনেক গ্রুপে কন্টেস্ট খেলে উইনার হয়েছি, তাই কন্টেস্টের ব্যাপারে অনেক ভালো করে বুঝে আমি। ও আচ্ছা তাই তাই। শারমিন কাজী আপু লিখেছে, আপু তোমারটার প্রাইস কত? নেভি ব্লু আছে আপু, আমারটার প্রাইস হচ্ছে 2280 টাকা, এটার মধ্যে নেভি ব্লু নাই আপু, এটার মধ্যে হচ্ছে পেস্টেল গ্রিন আছে, আমার কালারটা আছে একটা বিস্কিটের মধ্যে আছে, আর একটা হচ্ছে বাসন্তীর মধ্যে আছে। এটা হচ্ছে আজকে লাইভের লাস্ট শাড়িটা, দেখেন এগুলো পরলে যে কি সুন্দর লাগে, মানে কি বলবো বলেন, খুবই চমৎকার লাগবে এগুলো যারা ক্যারি করবেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর হচ্ছে, দেখেন এটার এটাও খুবই সুন্দর হবে, এবং প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা। এটা যার দরকার হবে জাস্ট ফুল অ্যাড্রেস, আচ্ছা ভালো করে মাপতো, কটনের বেশি একটু আপু তো আমি দেখি, টান টান করো টান টান করো, হ্যাঁ এটা হচ্ছে আপনার হচ্ছে 14 হাত, এটা এটা হচ্ছে আপনার 14 হাত শাড়ি, যারা লং জানতে যাবেন 14 হাত, আর হচ্ছে আপনার উইথ ব্লাউজ পিস 14 হাত, ওকে উইথ ব্লাউজ পিস 14 হাত। সো এটা হচ্ছে আপনার খুব সুন্দর হচ্ছে ব্লাউজের পার্ট, এন্ড এটা হচ্ছে লাস্ট অন, এটা হচ্ছে আজকে লেভেল লাস্ট শাড়ি, খুব সুন্দর হচ্ছে ব্লাউজের পার্ট, দেখেন এটা হচ্ছে খুব সুন্দর হচ্ছে ব্লাউজের পার্ট, দেখেন ব্লাউজে কিন্তু অনেক পরিমাণে কাপড় দেওয়া আছে, এটা হচ্ছে আপনার আঁচলের সাথে সাথে কাছে দিয়ে দেওয়া হচ্ছে, এটা সফট কটনের মধ্যে, পাড়ের ডিজাইনটা এরকম এক্সক্লুসিভ হবে, আঁচলের ডিজাইনটা এরকম এক্সক্লুসিভ হবে, পাটটা হচ্ছে এরকম থাকবে, এবং অল ওভার সাইডের ডিজাইনটা দেখেন,
অল ওভার শাড়িটা এত সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে, খুবই 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 চমৎকার একটা শাড়ি দেখেন। দিস আ প্রিটিয়েস্ট শাড়ি, খুবই চমৎকার একটা শাড়ি এবং প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা। এই শাড়িগুলো এত ইজি ভাবে ক্যারি করা যায়, আপনি যেভাবে নেবেন না কেন ওইভাবেই থাকবে। কন্টেস্ট দিলে লাইক কম পড়ে, ট্রু কথা আপু, এটা সত্যি কথা বলছেন। তারপর হচ্ছে আমরা একটা কন্টেস্ট খেলি, চলেন একটা কন্টেস্ট খেলি, গ্রুপে খেলবো। ওকে, যেহেতু অনেকে হচ্ছে আবার পেজে পিকচার আপলোড করতে চায় না গ্রুপে, তাহলে আমরা খেলবো ইনশাল্লাহ। আমি হচ্ছে আজকে দিয়ে দিব, হচ্ছে রুলসটা বলে দিব। 3-4 দিন আগে আয়াত আর মাহিন ফোনে কথা বলেছিল, তাই আবার আচ্ছা তাই। এটা হচ্ছে আপনার আঁচলের পার্ট হচ্ছে, এটা দেখেন আঁচলটা অসম্ভব রকম সুন্দর হবে। আঁচলের ডিজাইনটা এরকম হবে, অল ওভার শাড়ির মধ্যে এরকম হচ্ছে ইকাটের একটা ডিজাইন, পাড়ের ডিজাইনটা এরকম এক্সক্লুসিভ হবে। এটার প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা। 2350 টাকাতে এই সুন্দর শাড়িটা পেয়ে যাচ্ছেন। এটা হচ্ছে আজকে লাইভের লাস্ট শাড়ি, খুবই অসাধারণ। আপনি যেটাই নেবেন না কেন এটি অনেক বেশি সুন্দর হবে আর অনেক বেশি প্রিটি হবে, ভীষণ রকম প্রিটি হবে। এটা হচ্ছে আজকে লাইভের লাস্ট শাড়িটা, দেখেন যেটাই ক্যারি করবে নদীতেই সুন্দর লাগবে। ট্রাস্ট মি, প্রত্যেকটা শাড়ি সুন্দর, প্রত্যেকটা শাড়ি এক্সক্লুসিভ। সো জাস্ট ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন। অল ওভার বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস এভেলেবেল আছে। আর বাংলাদেশের বাইরে হচ্ছে আমরা ডেলিভারি দিচ্ছি আপনার DHL, DHL হচ্ছে নর্মালি দিয়ে থাকি। এছাড়া যদি আপনার লোকাল অন্য মাধ্যমে নিয়ে থাকেন তাতেও দেওয়া যাবে, বাট নর্মালি হচ্ছে আমরা DHL-ই হচ্ছে দেশের বাইরে দিয়ে থাকি। লাইক কমেন্ট দুটেই কাউন্ট করতে হবে, তাহলে হবে। হ্যাঁ, লাইক কমেন্ট দুটেই কাউন্ট করতে হবে। সেটা হচ্ছে শাড়িটা, এটা হচ্ছে আজকে লাইভে লাস্ট শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা, দিস দ্য লাস্ট। এটা ছিল আজকে লাইভে লাস্ট শাড়ি, খুবই অসাধারণ দেখেন। এটা হচ্ছে আজকে লাইভে লাস্ট শাড়ি, প্রাইস হচ্ছে মাত্র 2350 টাকা। দিস দ্য লাস্ট ওয়ান, দেখেন শাড়িগুলো কতটা সুন্দর হবে, কতটা ভীষণ রকম পিটে হবে। খুব সুন্দর হবে তো অবশ্যই বসে থাকবে, এবং আমার শাড়িটাও খুব অসাধারণ। আমার শাড়িটা যার দরকার হবে জাস্ট ফুল অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে অর্ডারটা প্লেস করে দিবেন, তাহলেই জাস্ট হয়ে যাবে। সো এখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা জলের সাথেই থাকুন। বাট আজকে রাত হচ্ছে 10:30, খাদ্দি ল্যাবটা মিস করবেন না ইনশাল্লাহ। এখানে আমি মেইন থাকবে জর্জেট খাদ্দি, খুব রিকোয়েস্ট করলে আমরা অল্প কিছু সিল্ক খাদ্দি দেখিয়ে দিতে পারি, বাট মেইন হচ্ছে জর্জেট খাদ্দি। এবং লাইক মিস করলে এই শাড়িগুলো মিস হবে, এবং এই শাড়িগুলো আমি 2-4 মাসে আনতে পারবো না, ট্রাস্ট মি। এগুলো আমি, আপনি বলবেন আমি এনে দেবো এরকম কোনো ব্যবস্থা নাই। সো চেষ্টা করবেন দ্রুত অর্ডারটা প্লেস করে দিতে। আনিস আপু লিখেছে, আপু আমার শাড়ি 2টা ওমান চলে আসছে। ও আচ্ছা, তাই আপু, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। শাড়িগুলোর কোয়ালিটি কেমন বলেন, আপনার কি পছন্দ হয়েছে শাড়িগুলো বলেন। সো হচ্ছে খুব ভালো লাগলো। আচ্ছা, তোমরা সবাই খেলো, সবার জন্য বেস্ট উইশেস ইনশাল্লাহ। সো এখন আমি চলে যাচ্ছি, ভালো থাকুন, সুস্থ থাকুন, রাতের লাইভটা অবশ্যই অবশ্যই কেউ মিস করবেন না। এবং হচ্ছে আমাদের হচ্ছে ইনস্টাগ্রাম, ইউটিউব লিঙ্কটা অবশ্যই দেওয়া নাই, আপনার হচ্ছে এগুলোতে হচ্ছে আপনারা অ্যাড হয়ে যাবেন। আমরা কজ হচ্ছে ড্রেস, বেবি ড্রেসেস হয়তো বা ঈদের আগে বা পরে আস্তে আস্তে করে ইনক্লুড করবো, সব তো আমি লাইভে এখানে দেখতে পারবো না। সো ওইগুলোতে ফলো করবেন আপনারা। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আশা সবার সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।